আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে চমৎকার বেবি ড্রেসের ডিজাইনটির কাটিং এবং স্টিচিংটি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি একটি সুতি কাপড় নিয়েছি। তো এক গজের মতো কাপড় আছে এখানে। তো দেখুন কাপড়টি দুই ভাঁজে আছে, আমি কাপড়টিকে এভাবে করে আরো একটি ভাঁজ দিয়ে টোটাল চার ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমেই আমি ফ্রকটির বডির পার্টটি কাটিং করে নিব। এভাবে করে সমান করে একটি দাগ দিয়ে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি পুটের মাপটি নিচ্ছি 4.5 ইঞ্চি এবং আর্ম হোলের মাপটিও নিচ্ছি 4.5 ইঞ্চি। এবার এভাবে করে একটু শেপ দিয়ে দিচ্ছি এবং সামনের অংশে তালপাট কাটিং এর জন্য এভাবে বাড়তি করে একটু শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখুন উপরের পার্টি লম্বা রাখছি আমি 9 ইঞ্চি পরিমাণ। বডি নিচ্ছি 6.5 ইঞ্চি এবং কোমরও নিচ্ছি 6.5 ইঞ্চি। নিচের এই কোনার অংশটিতে 1/2 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। উপর থেকে এভাবে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এবার আমি ফ্রকটির গলার অংশটি কাটিং করে নিব। তো এখান থেকে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি। এভাবে করে রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। পেছনের পার্টটি সরিয়ে রেখে সামনের পার্টে তালপাটের অংশটি কেটে নিচ্ছি। পেছনের পার্টে আমি চেন লাগাবো, সেজন্য মাঝখান থেকে কাপড়টিকে এভাবে করে কেটে নিচ্ছি। তো প্রথমেই আমি পেছন পার্টে চেনটি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন চেন লাগানো হয়ে গেলে এবার এভাবে করে এই অংশগুলোতে টেকিং দিয়ে নিতে হবে। সামনে এবং পেছনের দুই পার্টেই কিন্তু একইভাবে টেকিং দিয়ে নিতে হবে। তো দেখুন আমি টেকিংটি দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বা আছে 13 ইঞ্চি এবং চওড়া আছে 22 ইঞ্চি পরিমাণ। তো এবার দেখুন বডির পার্টটি এভাবে সোজা সাইডে রেখে নিচের পার্টটি বডির পার্টটির ওপর এভাবে করে উল্টো সাইডে করে রেখে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে। একইভাবে কিন্তু সামনের এবং পেছনের দুই পার্টে কুচি দিয়ে নিতে হবে। তো দেখুন কুচি দিয়ে নিয়েছি। এবার সামনের পার্টটি সোজা সাইডে রেখে পেছনের পার্টটি এভাবে করে সামনের পার্টের ওপর উল্টো সাইডে করে রেখে কাঁধের অংশটি সেলাই করে নিতে হবে। সেলাইটি করে নেওয়ার পর আমি এখানে একটি সাদা কাপড় নিয়েছি, ফ্রকটির গলার অংশে কুচি দিয়ে একটি ডিজাইন তৈরি করব। তো দেখুন কাপড়টির চওড়া আমি নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ, লম্বা নিয়েছি 41 ইঞ্চি পরিমাণ। তো এবার কাপড়টিকে মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। কুচি দিয়ে নেওয়ার পর ফ্রকটি এভাবে করে উল্টো সাইডে করে রেখে এবার কুচি দিয়ে নেওয়া এই কাপড়টি গলার অংশে এভাবে করে রেখে সেলাই করে নিতে হবে।
সেলাই করে নেওয়ার পর ফ্রকটি এবার সোজা সাইডে করে নিয়েছি। এবার দেখুন এই কাপড়টিকেও কিন্তু সোজা সাইডে এভাবে করে উল্টে নিয়ে আসতে হবে। এবার এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুই কালারের কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি হচ্ছে ফ্রকটির হাতা তৈরি করব। তো আমি প্রত্যেকটি কাপড়ের চওড়া এবং লম্বা দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটিতেই কিন্তু কাপড়ের চওড়া আছে 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে 20 ইঞ্চি করে। এবার একটি কাপড়ের ওপর অন্য কাপড়টি এভাবে করে রেখে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাইটি করে নেওয়ার পর দেখুন এভাবে করে কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এবার এই সাইডটি থেকে আমি 1.5 ইঞ্চি নিচে একটি মার্ক করছি, এভাবে করে হাতার একটি শেপ এঁকে নিচ্ছি। এবার এই অংশটুকু আমি কেটে নিচ্ছি। তো এটা দিয়ে আমি ঘটি হাতা তৈরি করে নিব। এভাবে করে উপরের অংশে কিছু কুচি দিয়ে নিতে হবে এবং নিচের অংশে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি এবং নিচের অংশে ভাঁজ করে সেলাইটিও করে নিয়েছি। এবার এখানে 2টি রাবার নিয়েছি, এবার রাবার 2টি 2 হাতার নিচের অংশে লাগিয়ে নিতে হবে। তো দেখুন রাবারটি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি হাতাটি জয়েন্ট করে নিব ফ্রকটির সঙ্গে। তো দেখুন হাতা জয়েন্ট করে নিয়েছি। এবার হচ্ছে এখানে 2টা ফিতা নিয়েছি, ফিতা 2টিকে এভাবে করে ভেতরের দিকে দিয়ে আমি ফ্রকটির 2 সাইড সেলাই করে নেব। তো সেলাইটি করে নিয়েছি, এবার আমি ফ্রকটিকে সোজা সাইডে করে নিচ্ছি। তো এবার হচ্ছে আমি এখানে আরো একটি কাপড় নিয়েছি ফ্রকটির নিচে পাইপিং দেওয়ার জন্য। তো পাইপিং এর কাপড়টি চওড়া আমি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। কাপড়টি এভাবে করে মাঝখান থেকে ভাঁজ দিয়ে ফ্রকটির উল্টো সাইডে রেখে সেলাই করে নিতে হবে। সেলাইটি করে নেওয়ার পর পাইপিং এর কাপড়টি এভাবে করে ফ্রকটির সোজা সাইডে এনে পাইপিং এর কাপড়ের উপর দিয়ে আবারও একটি সেলাই করে নিব। তো সেলাইটি করে নিয়েছি এবং সব শেষে আমি এখানে 2টি সবুতাম লাগিয়ে নিব। তো ড্রেসটি আমার পুরোপুরি তৈরি করা কমপ্লিট। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবার সুস্থতা ও সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।